আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শাইন কম্পিউটার সেন্টার গার্ডেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার সেন্টার গার্ডেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর গণিত ক্লাস। দেখো, আমি তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে অঙ্কগুলো করে দিয়েছি। আজকে আমরা 85 পৃষ্ঠার অঙ্ক করব। গত ক্লাসে আমরা 85 পৃষ্ঠার 2 এবং 3 নং অঙ্ক করেছি, আজকে আমরা করব 85 পৃষ্ঠার 4 এবং 5 নং। তোমরা অবশ্যই সামনে বইটি নিয়ে বসবে, আমি বোর্ড ডাকটা পড়ছি, তোমরা শোনো। প্রথমে আছে বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনলো। বিনা বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে গিয়ে সর্বপ্রথম কি করেছে, 20 টাকা দিয়ে একটি পেয়ারা কিনেছে এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনেছে। তারপর বলেছে সে মোট কত টাকা খরচ করেছে। তাহলে সে যদি প্রথমে কিনেছে কি, পেয়ারা 20 টাকা, বেল 30 টাকা, তাহলে তার কি মোট মোট টাকাটা বেশি হয়ে গেছে। এর জন্য আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। সর্বপ্রথম আমি কি লিখবো, বিনা। তোমরা চাইলে, আমি বিনা লিখে কমা দিয়েছি, এটা না লিখে যদি তোমরা বিনা এখানে লিখতে চাও, প্রথম লাইনে যদি বিনাটা লিখতে চাও তাহলেও হবে। তাহলে আমি প্রথম কি লিখেছি, বিনা পেয়ারা কিনলো 20 টাকা। যদি আমি এখানে শুধু টাকা দিই, বিনা পেয়ারা কিনলো 20 টাকা, তাহলে লাইনটা সুন্দর শোনায় না। এই জন্য আমি একটু সুন্দর শোনানোর জন্য এখানে টাকার সাথে একটা বসিনা র লাগিয়েছি। তাহলে কি হলো, বিনা পেয়ারা কিনলো 20 টাকা। তারপর লিখেছি বেল কিনলো 30 টাকা। এখানে বেল সে কত টাকা কিনেছে, 30 টাকা। তারপর দেখো তোমাদের শেষের লাইনে কি আছে, শেষের লাইনে আছে সে মোট কত টাকা খরচ করলো। এর জন্য আমি লিখেছি সে মোট খরচ করলো। প্রথমে আমি কোনটা যোগ করব, এই পাশ না পেছনেরটা, সর্বপ্রথম আমাকে পেছনেরটা যোগ করতে হবে। শূন্য আর শূন্য যোগ করে কত বসিয়েছি আমি, শূন্য। উপরে 2, নিচে 3, 2 আর 3 যোগ করে দেখো কত হয়, প্রথমে ছিল 2, আমি 2 গুণবো না, নিচে কত আছে 3, তাহলে আমি 3টা নিয়েছি। উপরে 2 আছে না, আমি 2 এর পর থেকে গুণবো, তাই না। 2 এর পরে কি আছে, 3, 4, 5, তাহলে এখানে কত হলো, 50 টাকা। এখানে যদি তুমি বসিনা র দাও তাহলে দেখো বাক্য সুন্দর হয় না, সে মোট খরচ করলো 50 টাকা, সুন্দর হয়েছে। এই জন্য আমি সুন্দর করার জন্য শেষে কি করেছি, বসিনা র দেইনি, কিন্তু উপরে 2টাতে কিন্তু আমি বসিনা র দিয়েছি। তারপর লিখেছি সুতরাং সে মোট 50 টাকা খরচ করলো। তারপরে দেখো আছে 5 নম্বরটা, 5 নম্বরে আমি ডাক পড়ছি, শোনো। হাদির 40টি সাদা কাগজ ছিল, হাদির কয়টি সাদা কাগজ ছিল, 40টি। পরে তার বাবা তাকে আরো 60টি কাগজ দিল, বাবা কয়টি কাগজ দিয়েছে, আরো 60টি। তাহলে এখন বলতো তার কি কাগজ বেড়ে গেছে না কমে গেছে, তার কাছে প্রথম ছিল 40টি, বাবা দিয়েছে আরো 60টি, তার মানে অবশ্যই তার কাছে বেড়ে গেছে। আর বেড়ে গেলে আমাদের কি করতে হয়, বেড়ে গেলে আমাদের যোগ করতে হয়। তাহলে প্রথম কি লিখবো, হাতের কাগজ ছিল 40টি। এখানে তুমি যদি লিখতে চাও, লাইনটা যদি আরো বড় করতে চাও বড় করতে পারো, কিন্তু আমি ছোট করে লিখেছি, বাবা আরো দিলেন 60টি, 7 এখানে কিন্তু একটা, আর 40 এখানে কয়টা, 2টা সংখ্যা। তাহলে আমি 60টা কোনটা নিচে বসাবো, অবশ্যই আমাকে শূন্যর নিচে বসাতে হবে। যদি কেউ 4-এর নিচে বসিয়ে দাও তাহলে কিন্তু নাম্বার কাটা, কোনটা নিচে বসাতে হবে আমাকে, শূন্য নিচে বসাতে হবে। তারপর এখন তার বেড়ে গেছে, এর জন্য আমি কি করব, যোগ চিহ্ন দিয়েছি। তারপর লিখেছি হাদির মোট কাগজ হলো 0 আর 7 যোগ করলে কত হবে, 7, 7ই হবে। 0 আর 7 এ যোগ করলে কত হবে, 7, 7ই হবে। 4-এর নিচে কিছু নেই, এর জন্য 4 কি বসবে, 4, 4ই বসবে, তাহলে কয়টি হলো, 47টি। সুতরাং হাদির মোট 47টি কাগজ হলো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের 85 পৃষ্ঠার 3 এবং 4 এই দুইটা অঙ্ক এসডব্লিউ খাতার কাজ থাকবে। আগে ডাক বুঝবে, তারপর নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করবে। আমার মতো সেম ভাবে ডাক সাজাতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু স্থানীয় মান কিন্তু একদম সোজা সোজা স্থানীয় মান লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আজকে তাহলে এখন একটু পর ম্যামের সাথে ক্লাস করো, একটু পর তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ। গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নেব। ঠিক আছে, তোমরা কত ক্লাসে কি পড়েছিলাম বলো, শীত থেকে 3 নং বাক্য গঠন পড়েছিলাম, তাই না। 3 নং বাক্য গঠন কি পড়েছিলাম, ঢোল থেকে সার পর্যন্ত, সবাই নিশ্চয়ই পড়েছো বাসায়, খুব সুন্দর করে শিখে স্কুলে এসডব্লিউ খাতায় লিখবে। ঠিক আছে, দেখো আজকে আমরা পড়বো 4 থেকে লাউ পর্যন্ত। ঠিক আছে, সবাই এই পৃষ্ঠাতে বের করো 3 নং বাক্য গঠন, অবশ্যই ফাইনাল সেমিস্টার বের করবে,
অনেকে কি ভুল করে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এগুলো লিখো, আমরা কিন্তু এখন ফাইনাল সেমিস্টার পড়িয়েছি, আমরা পড়া যখন দেই তখন কিন্তু ফাইনাল সেমিস্টার পড়াটা উল্লেখ করি না, কারণ আমরা সবাই জানে যে এখন ফাইনাল সেমিস্টার পড়াচ্ছি, তাই না? দেখো চাঁদ, আজকে আমরা কি পড়বো? চাঁদ থেকে, চাঁদ থেকে কি আছে? চাঁদ রাতে আলো দেয়, আমরা চাঁদ দিয়ে বাক্য গঠন করেছি, তাই চাঁদের নিচে টান দিয়েছি। সবাই একটু লক্ষ্য করো, সবাই কি বের করেছ? সবাই বের করো, ছটপট বের করে দেখো। চাঁদ, চাঁদ রাতে আলো দেয়, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাতে বাক্য গঠন কি হবে? মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তোমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, এটা কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নামটা ভুল আসছে, ঠিক আছে? মহানবী জায়গায় কি হবে? হযরত, পরে হবে মুহাম্মদ, পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই এটা ঠিক করে নাও, মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাগান, বাগানে ফুল ফুটেছে, বাগান দিয়ে কি হয়েছে, কি সব বাক্য গঠন? বাগানে ফুল ফুটেছে। বিজয়, 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিয়ে বাক্য গঠন কি? 16 ডিসেম্বর বিজয় দিবস। বাঙালি, বঙ্গবন্ধু ডাকে বাঙালিরা সারা দিল, এখানে দেলো লেখা, তাই কি হবে? দলসকে দিল, দিল। বাগানে বঙ্গবন্ধু ডাকে বাঙালিরা সারা দিল, এখানে আমরা বাঙালি দিয়ে বাক্য গঠন করেছি, তাই বাঙালিরা শব্দের নিচে টান দিয়েছি, তাই না? স্বাধীন, স্বাধীন দিয়ে বাক্য গঠন কি? দেখো বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। হামলা, পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো, পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো। যুদ্ধ, যুদ্ধ করে এদের স্বাধীন হয়েছে, যুদ্ধ করে এদের স্বাধীন হয়েছে। পরে দেখো দুধ, দুধ দিয়ে দই বানায়, দুধ দিয়ে দই বানায়। ফল, ফল খেলে সুস্থ থাকবো, ফল দিয়ে বাক্য গঠন কি? ফল, ফল খেলে সুস্থ থাকবো। ভালুক, খুকু ভালুক দেখে ভয় পায়, ভালুক দিয়ে বাক্য গঠন কি? খুকু ভালুক দেখে ভয় পায়। মাছ, পুকুরে মাছ আছে, মাছ দিয়ে বাক্য গঠন কি? পুকুরে মাছ আছে। রস, খেজুর গাছে রসের হাড়ি, খেজুর গাছে রসের হাড়ি। লাউ, মা লাউ কাটছেন, লাউ দিয়ে বাক্য গঠন কি? মা লাউ কাটছেন, তাই না? আমরা এখন একটু বেশি পড়া দিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের এখন শেখার সময় নয়, আমরা এর আগে শিখে ফেলেছি, এখন শুধু আমরা রিভিশন দিব, ঠিক আছে? আর যারা আগে ক্লাসগুলো করতে পারো না, এরা এখন যারা নতুন করছো, এরা একটু ভালো করে শিখে নেবে, তাহলেই হবে, ঠিক আছে? দেখো পরীক্ষার সময় যদি বাক্য গঠন আসে তখন আমরা কিভাবে উত্তর করব, এটা আমরা গত ক্লাসে শিখিয়েছি, চলো আজকে আর একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমাদের নং কত আছে? গত ক্লাসে 3 নং, এখানে 3 ছিল, এদিন আমরা 3 নং প্রশ্ন উত্তর লিখেছিলাম, আজকে এখানে 4 আছে, তাহলে কি লিখবো? 4 নং, 4 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে? কি লিখবো আজকে আমরা? 4 নং প্রশ্ন উত্তরে, এখানে পরে কি লিখবো? এই যে শব্দগুলো দেওয়া আছে বাক্য গঠন লিখো লিখে, যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রদত্ত শব্দ, তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত, প্রদত্ত শব্দ হাইফেন, কি লিখতে বলেছে আমাদেরকে? বাক্য গঠন লিখতে বলেছে, তাহলে হাইফেন দিয়ে কি লিখবো? বাক্য, বাক্য গঠন, ঠিক আছে? হাইফেন দিয়ে আমরা কি লিখবো? বাক্য গঠন। দেখো ফল, ফল দিয়ে আমরা বাক্য গঠন কি লিখবো? ফল, ফল খেলে সুস্থ থাকবো, ঠিক আছে? এখানে আমরা যে লিখলাম হয়ে গেল, শেষ হয়ে গেছে, ঠিক হয়েছে কিনা দেখো তো? না, আমরা যে শব্দটা দিয়ে বাক্য গঠন করেছি এই শব্দের নিচে আমরা টান দিয়েছি কি? দেইনি, তাহলে আমাদের কি করতে হবে? এই শব্দের নিচে টান দিতে হবে, যদি না দেয় তাহলে হবে, কিন্তু কিছুটা নাম্বার তোমরা কম পাবে, ঠিক আছে? ভালুক, ভালুক দিয়ে কি হবে? খুকু, খুকু ভালুক, খুকু ভালুক দেখে ভয় পায়, কি হবে? খুকু ভালুক দেখে ভয় পায়, এখানে ভালুক দিয়ে বাক্য গঠন করেছি, তাই ভালুকের নিচে টান দিয়েছি, ঠিক আছে? পরে দেখো স্বাধীন,
এদেশ অথবা বাংলাদেশ, এদেশ স্বাধীন দেশ। এদেশ স্বাধীন দেশ, ঠিক আছে? তোমরা এখানে এদেশে থেকে বাংলাদেশে দিতে পারো, বাংলাদেশ স্বাধীন দেশ, ঠিক আছে? তাহলে আমরা যে শব্দটা এখানে যে শব্দগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে প্রদত্ত শব্দ। এই প্রদত্ত শব্দ লিখে পর আমরা এই শব্দগুলো লিখবো, তাই না? পর হাইফেন দিয়ে আমরা বাক্য গঠন লিখবো, আর যে শব্দটা দিয়ে আমরা বাক্য গঠন করবো এই শব্দের নিচে অবশ্যই টান দিব, ঠিক আছে? তাহলে আজকে তোমরা কি করেছ, আজকে এসডাব্লু কি থাকবে দেখো। বাংলা, বাংলা শীত থেকে তিন নং বাক্য গঠন, বাংলা শীত থেকে তিন নং বাক্য গঠন চাঁদ, চাঁদ থেকে লাউ পর্যন্ত শিলি। শীত থেকে তিন নং বাক্য গঠন, চাঁদ থেকে লাউ পর্যন্ত তোমরা খুব ভালোভাবে শিখবে এবং স্কুলে এসডাব্লু খাতা লিখবে, ঠিক আছে? আর যে বানানগুলো কঠিন এগুলো তোমরা বারবার বানান করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে ইংরেজি ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা কি পড়ছি, আমরা তোমাদের ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ বইটি পড়ছি। আজকে আমরা পড়বো 55 পৃষ্ঠার এক নং, উপরে দেওয়া আছে পুট এ টিক মার্ক অন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ কি? অ্যাডজেক্টিভ মানে হলো যে কোনো একটা মানুষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা থেকে যে কোনো একটা যদি বোঝায় তাহলেই তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কি বলেছি আমি? অ্যাডজেক্টিভ কোনো মানুষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা অবশ্যই মনে রাখতে হবে। কি কি বলেছি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, যদি এই পাঁচটার থেকে যে কোনো একটা বোঝায় তাহলেই তাকে অ্যাডজেক্টিভ বলেছে। বলেছে তোমাকে এখানে একটা বাক্য দিয়ে দেওয়া আছে, এখানে বলেছে যেটা অ্যাডজেক্টিভ ওইটার উপর টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো সর্বপ্রথম এ নাম্বারে কি আছে, দ্য রাউন্ড বল ইজ অন দ্য ব্ল্যাক টেবিল। এটা বাংলাটা কি? গোলাকার বলটি কালো টেবিলটির উপরে। এখানে এটা কি একটা বস্তু না? বল একটা বস্তু, মানে নাম, বল একটা নাম না, আবার টেবিলও একটা বস্তু, একটা নাম, কোনো কিছুর নামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা থেকে যে কোনো একটা বোঝালে ওকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমি দেখি এখানে অ্যাডজেক্টিভ কোনটা, দ্য রাউন্ড বল। রাউন্ড বল মানে গোলাকার বল, বল হলো একটা নাম কিন্তু বলটা কেমন? গোলাকার, এর জন্য এখানে রাউন্ডের উপর টিক চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে এখানে এখানে তার অবস্থা কোনটা? গোলাকার। তারপর আছে ব্ল্যাক টেবিল মানে কালো টেবিল। কালো টেবিল এটা কি? তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য না, টেবিলটা কেমন? কালো, এর জন্য এখানে কোনটার উপর টিক চিহ্ন হবে? ব্ল্যাক, ব্ল্যাক টেবিল। তারপর বি নাম্বার আছে দেখো, দ্য স্মল বয় ইজ বিহাইন্ড দ্য টল ম্যান। দ্য স্মল বয় অর্থ কি? ছোট বালকটি। বিহাইন্ড অর্থ পেছনে, দ্য টল ম্যান লম্বা মানুষটি। তাহলে এখানে কি? বালকটি কেমন? ছোট, এর জন্য এখানে ছোটর উপর টিক চিহ্ন দিতে হবে, মানে স্মল ইজ বিহাইন্ড দ্য টল ম্যান, মানুষটি কেমন? লম্বা, এর জন্য কোনটার উপর টিক চিহ্ন দিতে হবে? টল। দ্য স্মল বয় ইজ বিহাইন্ড দ্য টল ম্যান। তারপর সি নাম্বারে আছে দেখো, দ্য ব্যাড ম্যান ইজ বিটিং দ্য গুড ম্যান। দ্য ব্যাড ম্যান অর্থ কি? খারাপ মানুষটি, বিটিং অর্থ প্রহার করছে, দ্য গুড ম্যান ভালো মানুষটিকে। তাহলে এখানে কি? খারাপ মানুষ, এটা কি তার দোষ না? ব্যাড কি? খারাপ, এজন্য এটা তার দোষ, এজন্য এখানে কি হবে? এখানে ব্যাড হবে। তারপর ওই পাশে আরেকটা অ্যাডজেক্টিভ আছে দেখো, মানুষ, কি মানুষ? ভালো মানুষ, এখানে তা এটা তার গুণ, এজন্য এখানে কি হবে? গুণের উপরও টিক চিহ্ন দিতে হবে। তারপরে আছে দ্য হোয়াইট স্টার ইজ ইন দ্য ব্লু স্কাই। এখানে স্টার অর্থ কি? তারা, মানে একটা নাম। এখন তারাটা কেমন? সাদা, সাদা, এখানে কি হবে? হোয়াইট। তারপর আছে ব্লু স্কাই, আকাশটি কেমন? নীল, তাহলে এটা কোনটার উপরে হবে? ব্লু। তারপরটা দেখো, আই হ্যাভ ফাইভ পেন্স বাট ইউ হ্যাভ ওয়ান পেন।
এখানে বলেছে আমার 5টি কলম আছে কিন্তু তোমার 1টি কলম আছে। আমি কি কি বলেছি এতক্ষণ দেখলাম দোষ গুণ অবস্থা, কিন্তু আমি আরেকটা কিছু বলেছি সংখ্যা। সংখ্যা বলিনি, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ। এখানে 5 পেন্স, এখানে 5 হলো সংখ্যা, এর জন্য 5 এর উপর টিক চিহ্ন হবে। আবার এখানে আছে 1 মানে 1টি কলম, এর জন্য 1 এর উপরও টিক চিহ্ন হবে। তারপর আছে দা ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, দা ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, বৃদ্ধ মহিলা বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। এখানে মানুষটি কেমন, বৃদ্ধ। এর জন্য এখানে এইখানে এই বাক্যে কিন্তু একটা অ্যাডজেক্টিভ দেখো, দা ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। মানুষটি কেমন, বৃদ্ধ। এর জন্য এখানে কোনটার উপর টিক চিহ্ন দেওয়া আছে, ওল্ড এর উপর। তোমরা অবশ্যই এগুলো আগে বুঝবে, তারপর নিজে নিজে করার চেষ্টা করবে, যদি মুখস্থ করো তাহলে কিন্তু ভুল করবে। আগামী কালকে তোমাদের 55 পৃষ্ঠার এই 1 নং এসডব্লিউ খাতার কাজ থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।